সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ফ্যাসেসের মাধ্যমে প্রিপজিশনের প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথম আমরা ফ্যাসেসটা একবার পড়ে নিই। অলদো আ সিটি লাইফ হ্যাজ মেনি অ্যাডভান্টেজ, আ সিটি ডোয়েলার সামটাইমস গেটস টায়ার্ড ইট। হি ক্যানট অ্যাটেন্ড দ্য অফিস অ্যাট আদার প্লেসেস টাইম বিকজ ট্রাফিক জ্যাম। দ্য এয়ার ইন দ্য সিটি ইজ পলিউটেড স্মোক অ্যাড ডাস্ট। বিসাইডস হি ইজ অলওয়েজ বিজি আ লট অফ কমিটমেন্ট। বন্ধুরা এখানে প্রথম বাক্যটি দিয়ে লক্ষ্য করো, অলদো আ সিটি লাইফ হ্যাজ মেনি অ্যাডভান্টেজ, আ সিটি ডোয়েলার সামটাইমস গেটস টায়ার্ড ইট। বন্ধুরা এখানে দেখো, এরম শূন্যস্থানের পূর্বে কি আছে? টায়ার্ড। আর আমরা জানি টায়ার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সবসময় অফ বসে। কি বসে? অফ বসে, অর্থাৎ টায়ার্ড অফ। কি বলেছি? টায়ার্ড অফ। সুতরাং এরম শূন্যস্থানের প্রিপজিশন কি বসবে? অফ বসবে। আর মনে রাখবে সবসময় টায়ার্ডের পরে প্রিপজিশন অফ বসে, তাই আমরা এরম শূন্যস্থানে অফ বসাবো প্রিপজিশন। সুতরাং আমরা বলতে পারি সামটাইমস গেটস টায়ার্ড অফ ইট। বন্ধুরা এরপরে লক্ষ্য করো, হি ক্যানট অ্যাটেন্ড দ্য অফিস অ্যান্ড আদার প্লেসেস টাইম বিকজ ট্রাফিক জ্যাম। বন্ধুরা বিনং শূন্যস্থান লক্ষ্য করো, বিনং শূন্যস্থানের পরে কি আছে? টাইম। আর বন্ধুরা এই টাইম দেখে বোঝা যায়, অর্থাৎ আমরা যখন টাইমের পূর্বে ইন বসাবো তখন অর্থ হবে যথাসময়ে। আর বন্ধুরা এই টাইম দেখে বোঝা যায় এই টাইমের পূর্বে কি বসতে পারে, অর্থাৎ টাইম দেখে বোঝা যায় এর পূর্বে ইন বসবে, অর্থাৎ ইন বসলেই যথাসময় অর্থটি হবে। আর আমরা জানি ইন টাইম অর্থ যথাসময়। আর এখানে আমরা বিনং শূন্যস্থানে ইন বসালে, অর্থাৎ ইন টাইম একসাথে বললে যথাসময় দিয়ে আমাদের বাক্যটি সম্পূর্ণ হবে। তাহলে আমরা বিনং শূন্যস্থান কী বসাবো? ইন বসাবো, অর্থাৎ ইন টাইম। ইন টাইম অর্থ যথাসময়ে। এরপর লক্ষ্য করো সিনং শূন্যস্থানে। বন্ধুরা সিনং শূন্যস্থানের পরে কী আছে? দেখো ট্রাফিক জ্যাম। আগে কী আছে? অর্থাৎ সিনং শূন্যস্থান পূর্বে কী আছে? বিকজ। আর বন্ধুরা বিকজ অফ ট্রাফিক জ্যাম অর্থ কী? যানজটের কারণে। পুরাটির অর্থ হলো যানজটের কারণে, অর্থাৎ যানজট যোগ এর, অর্থাৎ যানজটের, যানজটের। বন্ধুরা আবার বলছি দেখো, বিকজ অফ ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজটের কারণে, অর্থাৎ বিকজ ট্রাফিক জ্যাম। এখানে আমরা কী বলবো? যানজটের কারণে, যানজট কারণে না, যানজটের, যানজটের। আবার বলছি, যানজট এর সাথে যোগ এর মানে যোগ হবে কি? এর। তাহলে যানজট যোগ এর অর্থ সমান সমান যানজটের। আর মনে রাখবে যখন এর হবে তখন আমরা অফ বসাবো, অর্থাৎ বাংলা শব্দে বা বাক্যে যখন এর হবে, এর যুক্ত হবে তখন আমরা অফ বসাবো। তাহলে আমরা বলতে পারি বিকজ অফ ট্রাফিক জ্যাম অর্থাৎ যানজটের কারণে। এরপর লক্ষ্য করো, দ্য এয়ার ইন দ্য সিটি ইজ পলিউটেড স্মোক অ্যান্ড ডাস্ট। বন্ধুরা এখানে ডিনং শূন্যস্থানে লক্ষ্য করো, ডিনং শূন্যস্থানের পরে কী আছে? স্মোক। কী আছে? স্মোক অ্যান্ড ডাস্ট। বন্ধুরা এখানে দেখো, আমরা বলতে পারি দ্বারা দিয়ে দিয়ে বলতে পারি, অর্থাৎ এখানে আমরা স্মোক দ্বারা, স্মোক দ্বারা বা স্মোক দিয়ে বা স্মোক কর্তৃক। আর মনে রাখবে দ্বারা দিয়ে বা কর্তৃক এই তিনটি শব্দ যে কোনো একটি আসলেই সেখানে আমরা বাই বসাবো। কী বসাবো? বাই বসাবো, অর্থাৎ যেখানে আমরা দ্বারা দিয়ে কর্তৃক বলতে হবে বাংলায় তখন সেখানে আমরা ইংরেজিতে বাই দিয়ে আমরা পূরণ করব, বাই দিয়ে আমরা বাক্যটি পূরণ করব। তাহলে আমরা ডিনং শূন্যস্থান যদি বসাই বাই, তাহলে আমরা বলতে পারি বাই স্মোক অ্যান্ড ডাস্ট। আবার বলছি, বাই স্মোক অ্যান্ড ডাস্ট। সুতরাং আমরা ডিনং শূন্যস্থানে কী বসাবো? বাই বসাবো। এরপর লক্ষ্য করো, বিসাইডস হি ইজ অলওয়েজ বিজি আ লট অফ কমিটমেন্টস। বন্ধুরা এখানে ইনং শূন্যস্থান লক্ষ্য করো, ইনং শূন্যস্থান পর কী আছে? আ লট অফ। পূর্বে কী আছে? বিজি। বন্ধুরা মানুষ বিজি থাকে কোনো কিছু নিয়ে, মানুষ কীভাবে বিজি থাকে? কোনো কিছু নিয়ে তো মানুষ বিজি থাকে, তাই না? তাহলে আমরা কিন্তু নিয়ে এই শব্দটির ভিতরে পাচ্ছি, অর্থাৎ যেহেতু এখানে বিজি আছে। আর মনে রাখবে মানুষ কিন্তু বিজি থাকে কখন? কোনো কোনো একটা কিছু নিয়ে কিন্তু মানুষের বিজি থাকে। তাহলে আমরা এখানে নিয়ে যেতে প্রকাশ পাচ্ছি বা শব্দটির ভিতরে আমরা কিন্তু এই টেকনিকে আমরা নিয়ে পাচ্ছি। সুতরাং নিয়ের জন্য আমরা উইথ ব্যবহার করব। আর মনে রাখবে নিয়ের জন্য সবসময় কী বসে? উইথ বসে। তাহলে আমরা বলতে পারি বিজি উইথ আ লট অফ কমিটমেন্টস। আর বন্ধুরা মনে রাখবে বিজি এই শব্দটির পরে সাধারণত প্রিপজিশন উইথ বসে, অর্থাৎ তোমরা দুইভাবে বলতে পারো। একটা হলো বিজি এই শব্দটির পরে সবসময় অর্থাৎ সাধারণত কী বসে? উইথ প্রিপজিশন বসে। আর আরেকভাবে বলা যায় হলো শব্দটির দিকে তাকালে বুঝতে পারবে এখানে কী বসবে, অর্থাৎ বিজি যখন বিজি বলা হয়েছে তখন আমরা বলতে পারি মানুষ বিজি থাকে কোনো কিছু নিয়ে। আর যেহেতু নিয়ে শব্দটি প্রকাশ পাচ্ছে তাহলে আমরা এখানে উইথ বসাবো। আর অথবা তোমরা ওইভাবে মনে রাখতে পারো বিজি পরে সাধারণত প্রিপজিশন উইথ বসে, অর্থাৎ বিজি উইথ আ লট অফ কমিটমেন্টস। বন্ধুরা তোমরা এভাবে করে কয়েকটি ফ্যাসের মাধ্যমে তোমরা প্রিপজিশনের প্র্যাকটিস করে নেবে, তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় প্রিপজিশনে ভালো মার্ক পাবে।
আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।